فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত শ্রদ্ধেয় এক অমুসলিম ভাই কিছু মন্তব্য করেছেন যে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশা সম্পর্কে এবং তিনার কিছু চরিত্র নিয়ে তিনি কটূক্তি করেছেন বা মন্তব্য করেছেন। প্রথম তিনি যে দুটো প্রশ্নের মাধ্যমে বলেছেন যে প্রথম তিনার বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ বছর তিনি এখানে লিখেছেন ৬ বছরের কুমারী মেয়েকে কিভাবে বিয়ে করলেন এবং তার সাথে কিভাবে তিনি জেনা করলেন, এটা বিবাহ ছিল না জেনা ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় মন্তব্য করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী কেন ছিল, আপনাদের ইসলামে বলে যে জেনা করা এটা নিষিদ্ধ কাজ, তাহলে আপনাদের নবীরা কেন দাসীদের সাথে খারাপ ব্যবহার করেছেন। এবং আরো মন্তব্য করেছেন যে আপনাদের ইসলামে একাধিক বিবাহ সম্পর্কে। তো যাই হোক সম্মানিত ভাই, আপনাকে বলবো প্রথমে আসি একাধিক বিবাহ সম্পর্কে। আপনি যে বলেছেন ইসলামে একাধিক বিবাহের অনুমতি আছে, শুধুমাত্র ইসলামে নয়, আপনি যদি সনাতন ধর্ম হয়ে থাকেন আপনাদের আপনার ধর্মতে একাধিক বিবাহের কথা বলা হয়েছে, বাইবেল একাধিক বিবাহের কথা বলা হয়েছে, পারসি ধর্মগ্রন্থে একাধিক কথা বলা হয়েছে, শিখ ধর্মগ্রন্থে বলা হয়েছে, সমস্ত মূল মূল যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো যদি আপনি বিশ্লেষণ করেন প্রত্যেকটা ধর্মগ্রন্থই একাধিক বিবাহের অনুমতি দেয়, শুধু ইসলাম নয়। তবে ইসলাম, আমি আগেও বলেছি, প্রত্যেকটা ধর্ম ভালো কথা বলে কিন্তু সমাধান দেয় ইসলাম। প্রত্যেকটা ধর্ম কিন্তু অনুমতি দিয়েছে বিবাহের কথা, কিন্তু ইসলাম অনুমতি দেয় তার সাথে সমাধানও দেয়। যদি আপনি দেখেন সূরা নিসা ৪-৩ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাদেরকে পছন্দ তার থেকে একজন অথবা দুইজন অথবা তিনজন অথবা চারজনকে তোমরা বিবাহ করতে পারো, শর্ত দেওয়া হয়েছে যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে না পারো, অর্থাৎ চারজনকে যদি আপনি সমান চোখে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে চার সমান চোখে যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার জন্য অনুমতি আছে। যদি আপনি কারোর সাথে একটু কম বেশি করেন, যদি এক ইঞ্চি পরিমাণ কম বেশি করেন তাহলে আপনার জন্য অনুমতি নয়। তাহলে ইসলাম এখানে অনুমতি দিচ্ছে, সমাধান দিচ্ছে, কিন্তু আপনি দেখাতে পারবেন না অন্য ধর্মগ্রন্থে যে এই সমাধানটা দেয়। এরপরে আপনি চারটে বিবাহ এগুলো আপনারা সহ্য করতে পারেন না, তার কারণ এর পেছনে মিডিয়া। আপনি যদি দেখেন আপনাদের সনাতন ধর্মগ্রন্থে কৃষ্ণর কতজন স্ত্রী ছিল, একজন, ১০ জন, ১,০০০, ৫,০০০, কৃষ্ণর স্ত্রী ছিল ১৬,১০৮ জন। এটা কিন্তু নিয়ে আপনারা কোনো গবেষণা করেন না বা আমরাও ওই বিষয়ে আপনাদেরকে কখনো আমরা বলি না। আজকে আপনারা বলতে বাধ্য করছেন তাই আমরা মুখ খুলছি। আপনাদের কৃষ্ণর স্ত্রী ছিল ১৬,১০৮ জন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল, কিন্তু তার যে কজন স্ত্রী ছিল তাদেরকে তিনি সমমর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন স্ত্রীদেরকে। কিন্তু আপনি বলুন আপনাদের যে ১৬,১০৮ জন স্ত্রী ছিল কৃষ্ণের, তারা কি সমান অধিকার পেয়েছিল? তারা সমান অধিকার পায়নি। এরপরেও বাইবেল, ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, সলোমনের ৪০০ স্ত্রী ছিল, প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলে। আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে পেনাল কোড ১৯৫৪ সালে একটা হিন্দু বিবাহ আইন একটা চালু করা হয় এবং সেখানে বলে দেওয়া হয় যে হিন্দুরা একজনের অধিক বিবাহ করতে পারবে না হিন্দু আইনে। ১৯৫৪ সালে এটা করা হয়, এটা ভারতবর্ষের পেনাল কোডে করা হয়েছে।
তাহলে বিবাহ, একাধিক বিবাহ ইসলাম অনুমতি দেয়, কিন্তু ইসলাম সমাধান দেয়। ইসলাম বলছে আপনি যদি বিবাহ করেন, যদি আপনি সকলের সাথে সমানভাবে সমপরিমাণ ন্যায় করতে পারেন, তাহলে আপনার জন্য অনুমতি আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা রুম 21 নম্বর আয়াতে যে তোমরা একে অপরের সাথে ভালোবাসার জন্য স্ত্রী, এরপরে সূরা নিসায় 20 থেকে 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তার সাথে ন্যায় প্রাণ করলে তোমাদের একজনকে তোমরা বিবাহ করো, তোমরা একজনকে এমনি সন্তুষ্ট থাকো। তাহলে যেমন অনুমতি দেয় তার সাথে সমাধান দেয়। এই সমাধান কে দেবে, কোন ধর্ম দেবে? আপনি বিশ্বের একটা ধর্ম দেখেন ইসলাম বাদ দিয়ে যেখানে মানবিকতার সমাধান দেয়, দিতে পারবে না। সমাধান দেয় একমাত্র ইসলাম। এরপরে সম্মানিত ভাই, আপনি যে কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেছিলেন এবং জেনা করেছিলেন, কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। বিবাহ আলাদা জিনিস আর ধর্ষণ আলাদা জিনিস। ধর্ষণ তাকে বলা হয় যখন কোনো মেয়ের বা কোনো নারীর ইচ্ছা ছাড়া অনিচ্ছায় তাকে জোরপূর্বক সহবাস যৌন তার সাথে করা হয় কোনো কিছু, তখন তাকে সেটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে যেটাকে আরবিতে জিনা বা ধর্ষণ আপনি বলতে পারেন। আর বিবাহতির ঠিক বিপরীত। এখন আপনি যদি বলেন যে একটা লম্বা বেটে মোটা মানুষ, অপোজিট কেউ যদি বলে যে ইসলামিক গান বাজনা অনুষ্ঠান হবে বা ইসলামিক ড্যান্স পার্টি, এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ ইসলামে ড্যান্স হারাম। তো অতএব আপনি যদি বলেন একটা লোক খুব কালো এবং খুব ফর্সা, দুটো একসাথে হয় না। ধর্ষণ আলাদা, বিবাহে আলাদা। ধর্ষণ আলাদা, বিবাহ আলাদা। বিবাহ মানে তাকে যথাযথ সম্মান দিয়ে তাকে নিকা করা হয়, তার অনুমতি, তার অভিভাবকের অনুমতি নিয়ে তাকে নিকা করা হয়, তাকে সম্মান দেওয়া হয়। ইসলামে নারীদের সম্মান দেওয়া হয়েছে, ইসলামে বিবাহের মাধ্যমে সম্মান দেওয়া হয়েছে। বিবাহ করা মানে তাকে নারীর মর্যাদা দেওয়া হয়েছে, তাকে সম্মতিক্রমে তাকে বিবাহ পড়ানো হয়েছে। আর ধর্ষণ অনিচ্ছাকৃতভাবে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন, নারীদেরকে সম্মান দিয়েছিলেন। আর যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 বছর পর্যন্ত কোনো বিবাহ করেননি, তিনি 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেন। এরপর থেকে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সংসার করতে থাকেন, তিনি মারা যাওয়ার পর, ইন্তেকালের পর, 2 বছর পর, অর্থাৎ 53 বছর বয়সে তিনি আবার দ্বিতীয় বিবাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর থেকে 63 বছরের মধ্যে বাকি বিবাহগুলো করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন তার উদ্দেশ্য যৌন কামনা ছিল না। তিনাকে অনেককে সাহাবায়ে কেরামরা দিয়েছিলেন, কন্যা দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন, বোন দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মর্যাদা পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি এতগুলো বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আপনি বললেন, তিনি সব থেকে কুমারী ছিলেন, অল্প বয়সে ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে, তার সহপাঠী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দিয়েছিলেন তার কন্যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। এবং আপনি যদি দেখেন যে হাদিস বর্ণনাকারী চারজনের মধ্যে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে ওমর এবং আনাস ইবনে মালিকের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন ছিলেন। যত বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি 2000 বেশি হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে থেকে 174টা হাদিস বুখারী এবং মুসলিমে স্থান পেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, সম্মান দিয়েছিলেন। আপনার এখানে যুক্তি টিকল না। আপনি বললেন 9 বছর মেয়েকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন, না ধর্ষণ, এটা বিবাহ না ধর্ষণ, বিবাহ আর ধর্ষণ একসাথে হয় না। বিবাহ মানে তাকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে বলেছেন তোমরা একে অপরের পোশাক। নারী এবং পুরুষ যখন বিবাহ হয় তখন একে অপরের পোশাক বলা হয়েছে। পোশাকের কাজ হচ্ছে তাকে আবৃত করা, ঢেকে ডাকা, সম্মান দেওয়া, একজনে একজনের পোশাক। অতএব এখানে বিবাহের মানে হচ্ছে তাকে মর্যাদা দেওয়া। কিন্তু আপনার যে যুক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, না এটা ধর্ষণ ছিল, এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। আমরা ইসলামে সম্মান দিই, নারীকে 1টা 2টা 4টা পর্যন্ত অনুমতি দেওয়া আছে। আমি আগেই বলেছি ইসলাম সমাধান দেয়। যদি আপনি ইনসাফ করতে না পারেন, আপনার জন্য অনুমতি হচ্ছে 1টা। তাহলে ইসলাম এখানে বিবাহ অনুমতি দিয়েছে, নারীদেরকে সম্মান দিয়েছে, কিন্তু আপনারা এটা হজম করতে পারছেন না। আপনাদের কাছে রক্ষিত রাখা এটা হজম হয়ে যায়।
আপনারা ড্যান্স বারে মেয়ে নিয়ে ফুর্তি করতে যান, বিভিন্ন জায়গায় যান, এটা সমস্যা নাই। কিন্তু ইসলাম নারীকে মর্যাদায় বিবাহ করলে, দুটো বিবাহ করলে আপনাদের এটা চোখে পড়ে যায়। এটার জন্য সব থেকে দায়ী হচ্ছে মিডিয়া। ম্যারিটাল রেপ, এই কথাটা পশ্চিমা দেশ থেকে এসেছে। বিবাহ ধর্ষণ, দুটো সম্পূর্ণ অযৌক্তিক সাংঘর্ষিক কথা। ধর্ষণ আলাদা জিনিস, ধর্ষণ জোর জবরদস্ত কাউকে যৌন সংযম করে সেটাকে ধর্ষণ বলা হয়, আর বিবাহ তাকে অনুমতি নিয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের স্ত্রী হচ্ছে শস্য ক্ষেত্র। আজকে বলেন আমেরিকা, ব্রিটেন, সেখানে রক্ষিত রাখা একটা, দশটা, পাঁচটা, হাজার, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বিবাহ করে নারীদেরকে ইসলাম সম্মান দিচ্ছে, যদি কোনো পুরুষের সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য, তার সমস্ত সামর্থ্য থাকে, যদি দুটো বিবি রাখার সামর্থ্য রাখে, তখন বিবাহ করে, তখন এটা আপনারা টেলিকাস্ট আপনারা এটা প্রচার করেন যে ও দুটো বিবাহ করেছে। এটা আপনারা সহ্য করতে পারেন না, কিন্তু আপনাদের রক্ষিত রাখা, আপনাদের বিভিন্ন জায়গায় পতিতালয়ে মেয়েদের সাথে যাওয়া, ঘোরামেশা, এটা আপনাদের চোখে পড়ে না। কিন্তু ইসলাম যখন সম্মান দিচ্ছে নারীদের, সম্মান দেওয়ার পর তারপরে সেটা আপনাদের চোখে পড়ে না। আজকে বিদেশে সব জায়গায় নারীদেরকে ছোট করা হয়েছে, কিন্তু ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 30 নম্বর আয়াতে বলছেন যে মুমিন পুরুষদের বড় তারা যেন দৃষ্টিগত করে, 31 নম্বর আয়াতে বলছেন মুমিন আপনি নারীদেরকে এবং কন্যাগণকে বলে দেন তারা যেন তাদের শরীরকে ঢেকে রাখে। নারীদেরকে পর্দার মাধ্যমে ঢেকে আবৃত করার জন্য ইসলাম সম্মান দিয়েছে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা নারীকে ব্যবসা করছেন, আপনার মা বোন কিনে ব্যবসা করছেন। আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি, হিন্দুস্তান লিমা যত কোম্পানি আছে এবং বিদেশি কোম্পানি আছে, সব নারীর অ্যাড দেয়। কেন দেয়? আজকে আপনি ইউটিউবে একটা সার্চ করতে যান, দেখবেন প্রথমে নারী অ্যাড চলে আসবে। অ্যান্ড্রয়েড ফোনে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে নারীর ছবি চলে আসবে। তাহলে সারা বিশ্বের মানুষ নারীকে উপভোগ করছে, মা বোনকে বিক্রি করছে। আমরা মা বোনকে বিক্রি করি না, আমরা সম্মান দিই। বিশ্বের মধ্যে সব থেকে কোনো ধর্ম যদি নারীদেরকে সম্মান দেয় সুমর্যাদা, সেটা হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্ম নারীকে ছোট করছে? আপনি জানেন যে মার্সিডিস গাড়ির একটা অ্যাড দেওয়া হয়েছে, এখন আপনি সেটা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, মার্সিডিস বেঞ্জ নাম করা গাড়ি। সেখানে একটা বিকিনি মেয়ে উলঙ্গ অবস্থায় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, লেখা আছে কাম টেস্ট ড্রাইভ। কাকে? গাড়িটাকে না মেয়েটাকে? তাহলে এখানে আপনি সব জায়গাতে আপনি মেয়েকে দিয়ে প্রবন্ধ আছে, কারণ মেয়ে একটা আকর্ষণ জিনিস। একটা কোনো কোম্পানি, যে কোনো একটা কোম্পানি অ্যাড দিতে যাচ্ছে, সেখানে মেয়ের ছবি দিচ্ছে, মেয়ের ছবি দেখলে আগেই আসছে মানুষ। মেয়েদেরকে উলঙ্গ করে বিভিন্ন রকম ব্যবসায় ব্যবসা করছে। তাহলে এখানে নারীদেরকে সম্মান কে দিচ্ছে? ইসলাম না অন্য ধর্ম? সব ধর্ম ভালো কথা বলে, কিন্তু সম্মান এবং সমাধান দেয় একমাত্র ইসলাম। আপনি রাসূলুল্লাহ সম্পর্কে বললেন যে তার চরিত্র সম্পর্কে, আপনি দেখেন মাইকেল এইচ আর্ট একটা বই লিখেছেন, 100 জন মনি পুরুষের নাম লিখেছেন, সেখানে এক নম্বর দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক আছে, আপনি যদি কিতাবগুলো পড়ে দেখেন, ওয়ার্ল্ড হিস্টোরি একটা বই আছে 386 পেজ, সেখানে গান্ধীজি স্যাটিসফাই করেছেন রাসূলুল্লাহ সাল্লামকে, বলেছেন এভরিবডি মিস্টেক ক্যান নট বাট ক্যান নট মিস্টেক হযরত মুহাম্মদ সাল্লাম। গান্ধীজি স্যাটিসফাই করেছেন রাসূলুল্লাহ সাল্লামকে। আজকে আপনি যদি ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ডের যদি ইতিহাস, বড় বড় পণ্ডিত যারা কিতাব লিখেছেন সেখানে লেখেন, এক নম্বরে মোহাম্মদ সাল্লামকে, 3 নম্বরে ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, 2 নম্বরে স্যার আইজাক নিউটনকে দেওয়া হয়েছে। তাহলে তারা বড় বড় পণ্ডিত, তারা কি দেখে রাসূলুল্লাহ সাল্লামকে এক নম্বর দিলেন? তার যদি চরিত্র খারাপ থাকতো? বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানব, যদি ইসলামকে বুঝতে চান, আর কোন মানব দিয়ে শ্রেষ্ঠ মানব হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি ধর্মকে বুঝতে চাইলে আপনি কোরআন এবং হাদিসকে দিয়ে প্রত্যেকটা ধর্ম অনুসারীতে দেখলে হবে না, ধর্মগ্রন্থগুলোকে পড়তে হবে। আর যদি ইসলামের কোনো মানুষকে দেখে ইসলামকে বুঝতে চান, তাহলে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু কোরআন বলছে না, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বেদে লেখা আছে, বাইবেলে লেখা আছে, ত্রিপিটকে লেখা আছে, আবিস্তায় লেখা আছে, প্রত্যেক ধর্মগ্রন্থ বলছে। তাহলে কে সম্মান দিচ্ছে নারীকে? এখন সমস্যা হয়ে গেছে, আপনাদের এটা সহ্য করতে পারেন না। ইসলামে যদি একাধিক বিবাহ করে নারীকে সম্মান দেওয়া হয়, সে স্ত্রী সে সম্পত্তির ভাগ পায়, সে সমান অধিকার পায়। কিন্তু একটা রক্ষিত রাখলে, আপনার গার্লফ্রেন্ড রাখলে, আপনি 10টা যদি মেয়েদের সাথে খারাপ সম্পর্কেন, তারা কোনো সম্মান পায় না। আপনি মারা গেলে তারা সম্পত্তির ভাগ পায় না। কিন্তু ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, দুটো নারীকে যদি কেউ বিবাহ করে তাকে সমান অধিকার দেওয়া হয়, তাকে সম্পত্তির ভাগ দেওয়া সব থেকে বঞ্চিত করে না, সর্বদিক থেকে ইসলাম ওপরে আছে। কিন্তু আপনারা আপনারা শুধু উপভোগ করেন, নারীকে উপভোগ করতে পারেন, নারীকে নিয়ে খেলা তামাশা করতে পারেন, আপনার মা বোনকে বেচতে পারেন মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে, মা বোন কিছু বেচতে পারেন, আমরা এটা করতে পারি না। আমাদের ইসলাম নারীকে সর্বমর্যাদা এক নম্বরে দিয়েছে, যা অন্য কোনো ধর্ম দিয়ে নেই। আমি আগেই বলেছি প্রত্যেকটা ধর্ম ভালো কথা বলে, কিন্তু সমাধান কে দেবে? সমাধান দেবে যিনি আমাদের স্রষ্টা,
সেই স্রষ্টা আমাদের সমাধান দিয়েছেন। আপনি দেখেন, আপনি বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো দেখেন, আপনি দেখাতে পারবেন না যে একাধিক মুসলিমের একাধিক স্ত্রী আছে, খুব কম, খুব কম আছে, একটা দুটো পাঁচটা, খুব কম। কোথায় আপনি দেখবেন? আপনি ভারতবর্ষে দেখেন এমন একটা মুসলিমকে আমার জানা মতে যে দেখেন যার দুটো চারটে স্ত্রী একসাথে আছে? নেই, একটা আছে, দুটো আছে, স্বাভাবিক দুটো আছে, তাও তার সামর্থ্য অনুযায়ী। কিন্তু ইসলাম এখানে যে বিধান দিয়েছে, যদি তোমরা ইনসাফ করতে না পারো, সর্বদিক থেকে ইনসাফ, পয়সার দিক থেকে, শারীরিক দিক থেকে, সামাজিক দিক থেকে যদি ইনসাফ করতে না পারো, তোমরা একটা বিবাহ করো। ইসলাম কখনো বলেনি যে তোমরা চারটেকে বিবাহ করো। আপনি এখানে বলেন, এরও যুক্তি আছে। আপনি জানেন যে যখন শিশু জন্মগ্রহণ করে, যখন শিশু জন্মগ্রহণ করে একটা পুরুষ শিশুর থেকে, একটা নারী শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। তাহলে জন্ম অনুসারে বলা যাচ্ছে যে 2:1, যদি তিনটে, যদি পাঁচটা পুরুষ এবং মহিলা সন্তান করে, তার মধ্যে দুটো পুরুষ মারা যায়, তিনটে মহিলা থাকে। এখানে মহিলার সংখ্যা বাড়ছে। এরপরে দেখবেন অনেক পুরুষরা মদ খায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন জায়গায় মারা যায়। এখানেও পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, স্ত্রীর সংখ্যা, মেয়েদের সংখ্যা বাড়ছে। তাহলে ইসলাম একটা সামঞ্জস্য করার জন্য, একটাকে আপনার ব্যালেন্সকে ঠিক রাখার জন্য ইসলামের এই পথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন যে তোমরা বিবাহ করতে পারো একের অধিক নারীকে, তবে যদি ইনসাফ করতে না পারো একজনকে বিবাহ করো। তাহলে এখানে কত সুন্দর দিয়েছে। আজকে মনে করেন প্রত্যেকটা নারীর বিবাহ জরুরি, তার একটা শারীরিক চাহিদা আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে যদি প্রত্যেকে একটা করে বিবাহ করে, আর যে বাকি এক্সট্রা যে মেয়েগুলো থাকবে তাদের কি হবে, তখন তারা বাধ্য হয়ে খারাপ দিকে চলে যাবে, তখন বাধ্য হয়ে তারা হোটেলে থাকবে অথবা হয়ে যাবে পতিতালয়ে। তাই ইসলাম সমাধান দিয়েছে, তোমাদের যদি সামর্থ্য থাকে তো সব দিক থেকে তোমরা আরেকজনকে বিবাহ করতে পারো। তাহলে আমরা মা বোনকে আমরা বাজারের খাদ্য হতে দেব না, আমরা তাদেরকে বিবাহ করে সম্মান দেব, মর্যাদা দেব। কিন্তু এই জিনিসগুলো আপনারা হজম করতে পারেন না। আপনারা ওইটাই দেখে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11টা বিবাহ করেছিল, 9 বছরের মেয়েকে বিবাহ করেছিল, এটা আপনাদের চোখে পড়ে যায়। আপনি দেখেন আজকে 1400 বছর আগে এই ঘটনা, আপনি দেখেন আজ থেকে 100 বছর আগে, আমার নিজের নানির বিবাহ হয়েছিল, আমার মা বলে যে 9 বছরে, কারণ এমন একটা যুগ ছিল তখন 9 বছর 8 বছর 10 বছরে বিবাহ হতো, এটা স্বাভাবিক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 বছর আগে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 9 বছর বিয়ে করেছিলেন, কোনো ব্যাপার নয়। কারণ আজ থেকে আপনি যদি ফিরে যান 60-70-80 বছর আগেও এই অল্প বয়সী মেয়েদেরকে বিবাহ হতো। এমনকি বলা হতো যদি কোনো মেয়ের 12 বছর বিবাহ হয়নি, তাহলে বলতো, একটা বিশ্বাস সমাজে একটা উঠতো যে এখনো বিয়ে হয়নি। এটা ছিল যুগের অনুযায়ী, কিন্তু এখন যুগটা পাল্টেছে। এখন মিনিমাম বলা হয়েছে 18-20 বছর বিবাহ হচ্ছে, 25 বছর বিবাহ হচ্ছে, কিন্তু একটা যুগ ছিল তখন মেয়েদেরকে 10 বছরের মধ্যে বিবাহ হয়ে যেত। আমার নিজের নানি 9 বছরে বিবাহ হয়েছিল। তাহলে কি আমার নানা ধর্ষণ করেছিল? বিবাহ আর ধর্ষণ দুটো সাংঘর্ষিক। বিবাহ তাকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, আর ধর্ষণ তাকে জবরদস্তি। তাহলে এখানে বুঝতে হবে, আপনি যদি ফিরে যান, বেশি নয়, 60-70 বছর আগেকার, 100 বছর আগে ফিরে যান, সেখানে দেখবেন, আপনি দেখেন ইতিহাস খুলে দেখেন কত বছর মেয়েদের বিবাহ হয়েছিল, 8 বছর 9 বছর 10 বছর, সর্বাধিক 11 বছর বিবাহ হয়েছিল। তখন তাদের কি বলবেন আপনি? এখন আসেন কৃষ্ণের কথায়। কৃষ্ণের বউ ছিল 16108 জন স্ত্রী ছিল, কৃষ্ণের 16108 জন স্ত্রী ছিল। আপনি বলুন কৃষ্ণ 16800 স্ত্রী, প্রত্যেকটা বয়স কত ছিল? আমি আপনাকে প্রমাণ করে দেবো, কৃষ্ণ সর্বাধিক কম বয়সে যেটা ছিল তার বয়স ছিল 10 বছর 2 মাস। তাহলে আমি কি বলতে পারি যে কৃষ্ণ 10 বছর মেয়েকে ধর্ষণ করেনি? কিন্তু আমরা এই ধরনের আমরা কথা বলতে পারি না, আমরা কাউকে এই ধরনের কটাক্ষ করতে পারি না। তাই কটাক্ষ করার আগে নিজের দিকটা দেখবেন। আপনি যখন আমার দিকে আঙুল তুলছেন, ইসলামের দিকে আঙুল তুলছেন, আপনার দিকে তিনটা আঙুল যাচ্ছে। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আঙুল তুলছেন যে 9 বছর মেয়েকে তিনি ধর্ষণ করেছেন, এটা বিবাহ নয়। তাহলে কৃষ্ণ সব থেকে যেটা কম বয়সের মেয়ে ছিল 10 বছর 2 মাস, তাহলে তিনি কৃষ্ণ কি করেছিলেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহ করেছেন, সম্মান দিয়েছিলেন। কৃষ্ণ 16108টা স্ত্রী, তিনি কি সমাধান করেছিলেন? তিনি কি তার সাথে ইনসাফ করতে পেরেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাসী ছিল, আপনি বলেছেন দাসীকে তিনি বিবাহ করে সম্মান দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ 16108টা স্ত্রীকে তার সাথে ইনসাফ করেছিল, আপনি প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কৃষ্ণকে যে 16108টা স্ত্রী ছিল তার একটা প্রমাণ দেন যে তার সাথে সদ্ব্যবহার করেছিল? তার সাথে করেনি। কৃষ্ণর সব থেকে কম বয়সে বয়স ছিল 10 বছর 2 মাস।
এখন কি বলবেন আপনি? অতএব এইগুলো আপনাদের যখন ইসলাম যখন সম্মান দেয়, ইসলাম নারীকে সম্মান দেয় আর বিবাহ করে, এগুলো আপনারা সহ্য করতে পারেন না, হজম করতে পারেন না, আপনারা এগুলোকে উল্টো মন্তব্য করে বসেন আর এমন কথা বলেন যে কোনো যুক্তি থাকে না। বিবাহ এবং ধর্ষণ সম্পূর্ণ বিপরীত। আমি যেমন বললাম, আপনি যদি বলেন একটা খুব সুন্দর ফর্সা এবং কালো মানুষ দুটো একসাথে হতে পারে না, হয় কালো হবে না হয় ফর্সা হবে, একটা লম্বা এবং বেটে মানুষ দুটো একসাথে হতে পারে না, হয় লম্বা না হয় বেটে, তো আপনার কথাটা ঠিক টেনে যাচ্ছে, ধর্ষণ আর বিবাহ এক নয়। অতএব ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে যেটা অন্য কোনো ধর্ম এত সম্মান দিতে পারেনি। আপনি বললে আপনাদের সনাতন ধর্মে বেদে, ঋগ্বেদ, অথর্ববেদ, আমি বলি অনেক নারীদের পক্ষে বিপক্ষে অনেক কটুক্তি করা হয়েছে, বেদে বলা হয়েছে, কিন্তু সমালোচনা করছি না। শুধুমাত্র আপনি যেহেতু কটাক্ষ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না জেনে আপনার ভুলটা ভাঙার জন্য আমি উদাহরণ দিলাম, কিন্তু আপনি যদি বিশ্বের ইতিহাস পড়ে দেখেন, অমুসলিমদের লেখা কিতাবগুলো পড়ে দেখেন, সেখানে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর দেওয়া হয়েছে। কেন? তার আদর্শ দেখে দেওয়া হয়েছে। গান্ধীজি কেন স্যাটিসফাই করলেন? গান্ধীজি কি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি বললেন যে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গান্ধীজি স্যাটিসফাই করলেন, কেন করলেন? তাই আগে মন্তব্য করার আগে আপনাকে পড়তে হবে। আপনার যদি জ্ঞান না থাকে আপনি পড়ুন, আপনি বই পড়ে তারপরে আপনি তার কোনো কথা বলতে আসুন। যখন কোনো কথা বলতে আসতে হবে আপনাকে দেখতে হবে, আপনি 9 বছর এটা হজম করতে পারছেন না, আপনার কৃষ্ণ 10 বছর 2 মাস, এটা আপনি কীভাবে হজম করবেন? তাই বলবো যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ, আগেই বলেছি যে সমাধান দেয়, কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে, কিন্তু সমাধান সুন্দরভাবে সমাধান একমাত্র দেয় সেটা হচ্ছে ইসলাম। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, অন্যান্য ধর্মে অন্যান্য জায়গায় মেয়েদেরকে রক্ষিত রাখা হয়, ইসলামে রক্ষিত রাখা আরাম। ইসলামে আপনাকে বিবাহ করতে হবে, তারপরে ইসলামে আগে প্রেম নয়, জায়েজ নয়, আগে বিবাহ পরে প্রেম। তাহলে ইসলাম নারীকে সর্বাধিক সম্মান দিয়েছে। আসলে উত্তর বুঝতে পেরেছেন।